তো বন্ধুরা, তোমরাও যদি নতুন ইউটিউব চ্যানেল বানিয়ে থাকো আর এই 4টি গুরুত্বপূর্ণ সেটিংস তোমরা তোমাদের চ্যানেলে না করো, তাহলে আমি বলবো তোমরা একদম ভুল করছো। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল বানিয়েছো কিন্তু তোমরা জানো না যে একটা ইউটিউব চ্যানেল বানানোর পর আর কী কী গুরুত্বপূর্ণ সেটিংস ওই চ্যানেলে করতে হয়? তো বন্ধুরা, একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ওই চ্যানেলের অপটিমাইজেশনের জন্য অনেকগুলি গুরুত্বপূর্ণ সেটিংস আমাদের করতে হয়। আর তোমরাও যদি নতুন ইউটিউব চ্যানেল বানিয়ে এইসব গুরুত্বপূর্ণ সেটিংসগুলো তোমরা তোমাদের চ্যানেলে না করো, তাহলে আমি বলবো তোমরা একদম ভুল করছো। তো বন্ধুরা, একটা নতুন ইউটিউব চ্যানেল বানানোর পর ওই চ্যানেলকে একটা নর্মাল চ্যানেল থেকে প্রফেশনাল চ্যানেল বানানোর জন্য এবং চ্যানেলের অপটিমাইজেশনের জন্য 4টি গুরুত্বপূর্ণ সেটিংস বা কাজ আমাদের করতে হয় চ্যানেল বানানোর পর। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল বানানোর পর যে 4টি গুরুত্বপূর্ণ সেটিংস আমাদের করতে হয় সেগুলি হলো, 1 নম্বর, চ্যানেল ভেরিফাই করতে হয় ফোন নাম্বার দিয়ে। 2 নম্বর, চ্যানেল ট্যাগস বা কিওয়ার্ডস বসাতে হয়। 3 নম্বর, চ্যানেলের জন্য হ্যান্ডেল সেট করতে হয় বা ক্রিয়েট করতে হয়। আর 4 নম্বর হচ্ছে চ্যানেলের প্রোফাইল পিকচার বা লোগো এবং কভার পিকচার বা চ্যানেল ব্যানার বানিয়ে সেট করতে হয়। তো বন্ধুরা, এই 4টা সেটিংসের মধ্যে প্রথম দুটো অর্থাৎ চ্যানেল কীভাবে ভেরিফাই করতে হয় এবং কীভাবে চ্যানেল ট্যাগস বা চ্যানেল কিওয়ার্ডস বসাতে হয় তা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তো তোমরা যদি ওই ভিডিও দুটো না দেখে থাকো তাহলে আমি আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে একটা ইউটিউব চ্যানেল বানানোর পর ইউটিউব চ্যানেলের জন্য হ্যান্ডেল ক্রিয়েট করতে হয় বা সেট করতে হয়। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব থেকে হ্যান্ডেল চুজ করার জন্য যদি তোমাদের মেল না এসে থাকে তাহলে তোমরা কীভাবে জানবে যে তোমাদের ইউটিউব চ্যানেলে হ্যান্ডেল ফিচারটি এসেছে কি না? তো তোমাদের চ্যানেলে হ্যান্ডেল ফিচারটি এসেছে কি না তা দেখার জন্য প্রথমে তোমরা ইউটিউব অ্যাপটি ওপেন করে নাও। ওপেন করে নেওয়ার পর এখানে ডান দিকে তোমাদের চ্যানেলের লোগো দেখতে পাচ্ছ, তো চ্যানেলের লোগো আইকনটিতে ক্লিক করো। ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছ ইওর চ্যানেল, এখানে দেখতে পাচ্ছ ইওর চ্যানেল বলে একটি অপশন রয়েছে, তো ইওর চ্যানেল অপশনে ক্লিক করো। ক্লিক করে তোমরা ডান দিকে এখানে দেখতে পাচ্ছ একটি পেন আইকন রয়েছে, তো এই আইকনে তোমরা ক্লিক করো। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ, তো তোমাদের চ্যানেলে যদি হ্যান্ডেল ফিচারটি অলরেডি এসে থাকে তাহলে তোমাদের এরকম একটি অপশন দেখাবে হ্যান্ডেল সেট করার জন্য, সেট ইওর হ্যান্ডেল। আর যদি তোমার চ্যানেলে হ্যান্ডেল ফিচারটি ইউটিউব এখনও না দিয়ে থাকে তাহলে তোমাদের এই অপশনটি দেখাবে না। তো ইউটিউবের পক্ষ থেকে যদি তোমাদের হ্যান্ডেল সেট করার জন্য মেলটি না এসে থাকে তাহলে তোমরা এইভাবে চেক করতে পারো যে তোমাদের চ্যানেলে হ্যান্ডেল ফিচারটি এসেছে কি না। আর যদি তোমাদের চ্যানেলের জন্য হ্যান্ডেল ফিচারটি এসে থাকে তাহলে তোমরা এই নতুন পদ্ধতিতে তোমাদের চ্যানেলের হ্যান্ডেল সেট করতে পারবে। তো হ্যান্ডেল সেট করার জন্য তোমরা প্রথমে হ্যান্ডেলের ডান দিকে দেখতে পাচ্ছ একটি পেন আইকন রয়েছে, তো এই পেন আইকনে, এই পেন আইকনে ক্লিক করে দাও। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ @ আগের থেকেই চলে এসেছে, তো তোমরা এখানে তোমাদের চ্যানেলের নাম দিয়ে দাও। তো এটা আমার একটা বন্ধুর চ্যানেল, তো আমি আমার বন্ধুর চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। ওর চ্যানেলের নাম REMIX রিমিক্স ক্যাপিটাল XPREESS। তো আমার বন্ধুর চ্যানেলের নাম রিমিক্স এক্সপ্রেস। তো রিমিক্স আর এক্সপ্রেস তোমরা এখানে কোনো গ্যাপ দিতে পারবে না, এখানে কোনো স্পেস দিতে পারবে না রিমিক্স আর এক্সপ্রেসের মাঝে, তাই তোমাদের এইভাবে লিখতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছ ইওর দিস হ্যান্ডেল ইজ অ্যাভেলেবেল। তো তোমাদের চ্যানেলের নামে যদি কেউ অলরেডি হ্যান্ডেল না নিয়ে থাকে তাহলে তোমাদের এটি দেখাবে দিস হ্যান্ডেল ইজ অ্যাভেলেবেল। চ্যানেলের নাম দিয়ে দেওয়ার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে সেভ বলে একটি অপশান রয়েছে, তো এখানে সেভে ক্লিক করে দিলেই তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য হ্যান্ডেলটি সেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল সেট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকমই ইন্টারেস্টিং ভিডিওস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিও। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।